আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দিয়ে বানানো ভীষণ মজার একটা রোল রেসিপি, চিকেন ফ্রাই রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বিকেলবেলা বানিয়ে এটা আপনার প্রিয়জনদের খাওয়াতে পারেন, সবাই তো এটা খুবই পছন্দ করবে। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমাকে কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই চিকেন ফ্রাই রোলের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে 8 থেকে 10 পিসের মতো চিকেন নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিস থেকে আমি এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। এরকম লম্বা আর মোটা করে কেটে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খুব ভালো করে এটা ধুয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম লবণ 1/2 চা চামচ পরিমাণে, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, আদা গুঁড়ো 1/2 চা চামচ, রসুন গুঁড়ো 1/2 চা চামচ, আপনারা এর পরিবর্তে আদা রসুন বাটাও দিতে পারেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। টক দই দিলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। এরপরে আমি হাত দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন, আর যত বেশি মশলা দেওয়া হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। আমার খুব ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিট নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব, এতে করে খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি কিন্তু চিকেনেও লবণ দিয়েছি, তো এখানে সেটা বুঝে লবণ দিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি, সেজন্য এখানে 4 চা চামচ দিলাম। বড় চামচ দিয়ে দিলে 2 চামচ দিলেই হয়ে যাবে। এখন আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, দেখেন হাতে এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে, তার মানে একদম ভালো করে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি। তারপরে খুব ভালো করে মিক্স করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর প্রথমে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি এরকম হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, আর এটা যত সময় ধরে মথে নেওয়া যাবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে, আর রোলটা কিন্তু একদম পারফেক্ট হবে। সো আপনারা এই পর্যায়ে ডোটা খুব ভালো করে ময়ান দিয়ে নেবেন। আমার ডো তৈরি করা হয়ে গেছে, দেখেন একদম কিন্তু সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি হাতে একটু তেল নিয়ে উপর থেকে মিক্স করে দিব ডোয়ের, তারপরে এটা আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, তাতে করে ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পরে। আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি, চুলার আঁচ মিডিয়াম আছে। প্যান যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন আমি চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। আর এটা ভাজতে কিন্তু বেশি সময় একদমই লাগবে না, খুবই কম সময় লাগে, কারণ আমি যেহেতু 30 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখেছিলাম, তো এটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, সেজন্য এটা ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। দেয়া হয়ে গেছে, এখন মিডিয়াম আঁচে আমি 3 মিনিটের মতো একপাশ ভেজে নিব। একপাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। আমি খুব সাবধানে এটা উল্টে দিচ্ছি। আর চিকেন দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির ভিডিও লিস্ট চেক করে নেবেন। আর এই ভিডিওর শেষে প্লেলিস্ট দেয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। আর এই চিকেন ফ্রাই রোলটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে, তাদেরকে আপনারা বানিয়ে দিতে পারেন, চিকেন তো বাচ্চারা অনেক পছন্দ করে। আমার এটা উল্টানো হয়ে গেছে, চিকেনগুলো এখন আমি এগুলো নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করে নিব। এখন একটা চপিং বোর্ডে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ময়দার ডো তৈরি করেছিলাম সেটা নিয়ে আরও একটু ভালো করে হাত দিয়ে মথে নিব। আমি এটা খুব ভালো করে মথে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিব, একটু বড় করে কেটে নিতে হবে। আমি 4 পিস করলাম, এখন 3 পিস তুলে রাখবো, আর 1টা পিস দিয়ে আমি বানিয়ে নিব। এখন লেচিটা আমি একটু ভালো করে সেট করে নিলাম। এখন আমি উপরে ময়দা ছিটিয়ে দিব। তারপরে এখন রুটি বেলে নিব, আর একটু বড় সাইজ করে বেলে নিতে হবে।
আমার বেলা হয়ে গেছে, দেখেন একটু বড় আর পাতলা করে বেলতে হবে। এখন সাইড থেকে আমি কেটে নিব যেন দেখতে সুন্দর দেখা যায়। আমি একটা স্কোয়ার শেপে দিয়ে দিব, আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপরে আমি আলাদা করে নিচ্ছি। এখন এখানে চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম সেখান থেকে এক পিস চিকেন নিয়ে এরকম এক প্রান্তে রাখবো, নিয়ে এরকম এক সাইডে রাখবো, তারপরে আমি রোল করে নিব, দেখেন এভাবে। আর এরকম শেষে এসে পানি দিয়ে দিব, তাতে করে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমার একটা রোল তৈরি করা হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। আমার রোল বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি, আর একটু বেশি করে তেল দিতে হবে। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি রোলগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে দেওয়া যাবে না, এক পাশ ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। এক পাশ যখন হয়ে যাবে তারপরে আমি এটা উল্টে নিব। এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি, এখন অপর পাশও আমি ভেজে নিব। দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি খুব সাবধানে তুলে নিব, আমি সবগুলো তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই মজাদার চিকেন ফ্রাই রোল বানানো যায়। এটা ছোট বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজাদার চিকেন ফ্রাই রোল। আপনারা অবশ্যই এটা বাসায় চেষ্টা করবেন এবং বানাবেন। আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।